হ্যালো বন্ধুরা শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে এই সেটে আমরা সমস্ত এমসি কিউ প্রশ্নগুলো আলোচনা করব এমসি কিউ প্রশ্ন উত্তর আলোচনা করার আগে অনুরোধ করবো যারা ভিডিও দেখছ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো এই সাইডে এখন আমরা আলোচনা করব এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নেব এমসিকিউ প্রশ্নগুলো কি আছে এবার আমরা বাংলা সেট নাম্বার পাঁচের একের দাগের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখব একের দাগের একের প্রশ্ন মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের উত্তর হবে শরীর তার প্রতিক্রিয়া শরীরে তার প্রতিক্রিয়া হয় পরের প্রশ্ন টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল উত্তর হবে খেয়াল রাখতে পরের প্রশ্ন খুবই হলো উত্তর হবে পিসিমার বিয়ে হয়নি পরের প্রশ্ন বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদার কি পরামর্শ দিয়েছিলেন বুড়িকে নদীতে ফেলে আসতে পরের প্রশ্ন রাঢ় বাংলার শীত বৃষ্টিতে ধারালো হলে ভদ্রলোকেরা তাকে বলে পৌষে বাদলা পরের প্রশ্ন রক্তের অক্ষরে দেখিলাম উত্তর হবে আপনার রূপ পরের প্রশ্ন নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল উত্তর হবে মজকা ফুলের পাপড়ির মতো লাল পরের প্রশ্ন তাই বলি গাছ তুলে আনো কবি গাছ বসাতে চান কোথায় উত্তর হবে বাগানে পরের প্রশ্ন ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটি সে উত্তর হবে নিখোঁজ ছিল পরের প্রশ্ন বাঙালিরা ছিল কাঁদনে জাদ উত্তর হবে এটা উক্তির বক্তা হলেন উত্তর হচ্ছে অমর পরের প্রশ্ন রজনীকান্তবাবু মতে অভিনেতা স্টেজ থেকে নামলে না উত্তর হবে অস্পৃশ্য ভাঁড় পরের প্রশ্ন হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীরা ক্ষীণ আওয়াজ শোনা যায় উত্তর হবে চাল চাই কাপড় চাই পরের প্রশ্ন বক্তিয়ার সিনেমাটি কোন নাটকে আছে উত্তর হবে রিজিয়া পরের প্রশ্ন বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী একটি উত্তর হচ্ছে নাট্যগোষ্ঠী পরের প্রশ্ন লাইভ ইস বাট লাইভস বাড ওয়াকিং শ্যাডো এই সংলাপটি নাটকের কোন নাটকের উত্তরটি হবে ও থেলো পরের প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ পরের প্রশ্ন বলিকান্ধারী মর্দনাকে ফিরিয়ে দিয়েছিল কতবার উত্তর হবে তিনবার পরের প্রশ্ন রবীন্দ্রনাথ কাকে কলাভবনের আচার্য আচার্যের পদে বসি ছিলেন উত্তর হবে নন্দলাল বসু পরের প্রশ্ন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর পরের প্রশ্ন টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন উত্তর হবে রামনিধি গুপ্ত পরের প্রশ্ন তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন উত্তর হবে স্যার উইলিয়াম জোন পরের প্রশ্ন রূপমূল হল ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক এই ছিল এই সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর এবারে আমরা এই কিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নেব একের প্রশ্ন তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে সে কাবু হয়ে পড়েছিল কেন উত্তর হবে কে বাঁচায় কে বাঁচে গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয় ফুটপাথে একদিন অনাহারে মৃত্যু দেখার পর অফিসে গিয়ে রীতিমতো কাবু হয়ে পড়েছিল পরের প্রশ্ন হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি উত্তর হবে অদ্ভুত দৃশ্যটি হল হঠাৎ বিকেলে দেখা গেল যে উত্তরের মাঠ অতিক্রম করে বাজার দিকে একটা চ্যাংদোলা আসছে পরের প্রশ্ন আমির তো দুঃখের এই জীবন জীবনকে কবি আমির তো দুঃখের তপস্যা বলেছেন কেন উত্তর হবে জীবনধারণ ধারণ করতে গিয়ে প্রতিটি মানুষকে প্রতিনিয়ত রবীন্দ্রনাথ ঠাকুর কুলে কবিতায় জীবনকে তপস্যা বলেছেন পরের প্রশ্ন তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও তারাটিকে দেখে কবির কি কি মনে হয়েছে উত্তরভাবে হবে তারাটিকে দেখে কবির পাড়াগাঁয়ের বাসুর ঘরে লজ্জাশীলা মেয়ে এবং মিশরের মানুষের বুকের থেকে নীল মদের গেলাসে রাখা মুক্তর। মুক্ত মনে হয়েছিল পরের প্রশ্ন আমার দরকার শুধু গাছ দেখা কবির গাছ দেখা দরকার কেন আমি দেখি কবিতায় কবির শরীরের জন্য গাছের সবুজের প্রয়োজন বলে তাঁর গাছ দেখা খুব দরকার পরের প্রশ্ন এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে উত্তর হবে মেদুল দাসগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে নেওয়া প্রশ্নকৃত অংশে নন ক্রন্দনরতা জননী বা বিপন্ন সদস্যের পাশে না থাকার কথা বলা হয়েছে পরের প্রশ্ন বুদ্ধিটা কি বুদ্ধিটা কি করে এলো তা বলি কোন বুদ্ধি কি করে এসেছিল উত্তরাবে প্রয়োজনীয় নাট্য উপকরণকে অগ্রাহ্য করে দর্শকের সামনে কিভাবে নাটকে আকর্ষণীয়ভাবে উপস্থাপিত করা যায় সেই বুদ্ধির কথা এখানে বলা হয়েছে পরের প্রশ্ন এই তো সুজীবনের সত্য কালিনা সত্যটি কি শিল্পীর প্রতিভাকে বয়স হার মানাতে পারে না বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এই সত্যের কথাই বলখানে বলতে চেয়েছেন পরের প্রশ্ন অমর কি স্কুলের প্রমোশন দেননি কেন উত্তর হবে সমুমিত্রে বিভব নাটকের স্কুলের হেডপন্ডিত অমর গাঙ্গুলিকে প্রমোশন দেননি কারণ তিনি সংস্কৃতি তেরো পেয়েছিলেন পরের প্রশ্ন কিন্তু বিয়ে নৈব নৈবচ কে কেন এমনটি ভেবেছিলেন উত্তর হবে রজনীকান্ত চট্টোপাধ্যায় ভেবেছিলেন কারণ তার প্রেমিকা রজনীকান্তকে থিয়েটার ছেড়ে দেওয়ার কথা বলতে তিনি এমন ভেবেছিলেন তিনি এটাও বুঝেছিলেন যে বড় লোকের সুন্দরী মেয়ে থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে কিন্তু বিয়ে করতে পারে না পরের প্রশ্ন দিয়েছে সেইকালে ঘন ঘন শাখা হতো শাখা হলে কি করতে হতো কর্তার সিং দুগরে লেখা অলৌকিক গল্প অনুযায়ী শাঁকা হলে বাড়িতে অরন্ধন ঘটতো পরের প্রশ্ন বিরাড়া আরমাডা যখন ডুবলো আরমাডা কি ব্রেস্ট একটু বানানটা ভুল আছে ব্রেকটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় উল্লিখিত আরমান্ডা হল স্পেনের রণতরীর বহর পরের প্রশ্ন সঞ্জনী ব্যাকরণ কাকে বলে সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ পরের প্রশ্ন লাং ও পারলের কথা কে বলেছেন হবে লাং ও পারলের কথা বলেছিলেন ফার ফার্দানন্দার শ্বশুর পরের প্রশ্ন একটু বানানটা ভুল আছে এটা ফার্দিনান্দা আন্দা শ্বশুর হবে পরের প্রশ্ন আছে জোর কলম শব্দ কি জোর কলম শব্দ হচ্ছে একাধিক শব্দের বিভিন্ন রূপমূল জুড়ে তৈরি এক নতুন রূপমূলের শব্দ যেমন ধোঁয়া যো কুয়াশা উত্তর হবে ধোঁয়াশা এই ছিল এই সেটির সমস্ত এসি কি প্রশ্ন উত্তর এখানে ভিডিও শেষ করছি ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো